সারা জীবনের কাজের স্বীকৃতি পেলেন সোনারপুরের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রীতিকণা গোস্বামী। বাংলার নকশি কাঁথাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ায় তার অবদান অনস্বীকার্য। দারিদ্রতার মধ্যেই পড়াশোনা চালিয়ে যাওয়া আর সংসার সামলানো আর কাঁথার কাজ কখনো থামিয়ে দেননি সেলাইয়ের কাজ। 1990 সালে ওয়েস্ট বেঙ্গল ক্রাফট কাউন্সিল থেকে নকশি কাঁথার কাজে অর্ডার আসে আর সেই কাজ এতটাই ভালো হয় যে পরের বছরই নকশি কাঁথার কাজ শেখানোর একটা বিভাগ খুলে দেওয়া হয়। কমলাদেবী কাঁথা সেন্টারে সেই সেন্টার আজও চলছে যার দায়িত্ব দেওয়া হয় তাঁকে। 2001 সালে তিনি তাঁর কাজের জন্য রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদের কাছ থেকে জাতীয় পুরস্কার পান। এর আগে তার কাকা পণ্ডিত নিখিল ঘোষ মিউজিকের জন্য পদ্মভূষণ পেয়েছিলেন। নিজে যা শিখেছেন তা বিলিয়ে দিয়েছেন, কোনো পারিশ্রমিক ছাড়াই শেখান। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিদেশ থেকেও তাঁর কাজের প্রশংসা করা হয়েছে। সারা জীবনের অবদানের সম্মান পেলেন প্রীতিকণা গোস্বামী। সম্মান পাওয়াটা তো আমার কাছে একটা মানে খুবই আনন্দজনক ব্যাপার। মানে এত আমার সারা জীবনের মানে একটা স্ট্রাগেলের যে একটা ফল, ভালো ফল, সেই ফলটা আমি আজকে পেলাম। 1990 থেকে শুরু করেছি বাংলা নকশি কথা, সারা জীবন আমি ক্রাফট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রুবিপাল চৌধুরীর সান্নিধ্যে এসে আমি একটা সেন্টার করি, কমলাদেবী কাঁথা সেন্টার। বাংলার যে ঐতিহ্য এবং আমার বাংলার যে কাজ এত ভালো রয়েছে সেটা অনেকেই জানে না। চেষ্টা করছি যে আমাদের বাংলার সম্পদটা যাতে বজায় থাকে এবং লোকজন জানতে পারে। আমেরিকায় গেছি, রোমানিয়াতে গেছি, সেখানে ডেমনস্ট্রেশন দিয়েছি। ভবিষ্যতে আশা রাখি যে এটা অনেক দূর অবধি পৌঁছাতে পারবে। খুশি তো আশাপাশি থাকি, এরকম একটা জিনিস তো খুশি হবে না। উনি আসতে পারে 2 ঘন্টা আড়াই ঘন্টা এই গল্প, হ্যাঁ কাজ নিয়েও ব্যস্ত থাকেন, আর ওনার তো বাড়িতে সেলাই মেয়েরা আসে, তাদের সঙ্গে সব কাজটা বোঝা ইয়ে করে। আমরা খুবই খুশি হয়েছি, আমাদের এখন শুনেই খুব আনন্দ হচ্ছে যে কাকিমা এরকম পদ্মশ্রী পেয়েছেন। তার জন্য অনেক পরিশ্রম করেছেন উনি, যে যাতে কিছু একটা যে করা যায়, এখনো এতটা বয়সেও উনি দেখিয়ে দিয়েছেন সেটা যে কিছু করা যায় চেষ্টা থাকলে।